हेलो व्यूअर्स, हमार स्टाडी पॉइंट चैनल तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे क्लास फाइव मॉडल एक्टिविटी टास्क इंग्लिश पार्ट फाइव जो सेकेंड सीरीजा दिए प्रश्नगुलो देगुलो तुम्हारे सल्व करब। तो चलो वीडियो शुरू करी। देखो सबार प्रथम रीड द पैसेज एंड आंसर द क्वेश्चन दैट फलो। पैसेजा पढ़ते दिए नीचे जो प्रश्नगुलो तुम्हारे दिए सेगुलो करते हैं। तो चलो प्रथम पैसेजा पढ़े नी। पैसेजटा बोलते देखो, There was quite a number of good teachers in our school. এখানে আমাদের স্কুলে অনেক ভালো শিক্ষক রয়েছেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। বিডি রয় হাইটে একটু শর্ট ছিলেন বা স্মল ছিলেন, যিনি আমাদেরকে শিখিয়েছিলেন যে কীভাবে ইংরেজি ঠিক করে উচ্চারণ করতে হয়। One day he told us the story of fox and the frog from Aesop's fables. একদিন তিনি আমাদের Aesop's fables থেকে একটি ষাঁড় এবং একটি ব্যাঙের গল্প শুনিয়েছিলেন। Before telling us the story, এই গল্পটি বলার আগে he taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. তিনি আমাদের শিখিয়েছিলেন যে কীভাবে দায়ের উচ্চারণটি নির্ভর করে যে এই নিম্নলিখিত যে শব্দটা দেওয়া হয়েছে সেটি স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ দিয়ে শুরু হয় কি না। মানে হচ্ছে গল্পটা বলার আগে তিনি আমাদের এটা শিখিয়েছিলেন যে দায়ের উচ্চারণটা ডিপেন্ড করে, মানে নির্ভর করে ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। কিসের ওপর নির্ভর করে? যে নিম্নলিখিত যে শব্দটা দেওয়া হয়েছে সেটা ভাওয়েল দিয়ে শুরু না কনসোনেন্ট দিয়ে শুরু, তার উপরেই দায়ের উচ্চারণটা নির্ভর করে। I fondly remember our head pandit Bhattacharya sir for his excellent handwriting. এখন আমার মনে পড়ছে যিনি আমাদের হেড পণ্ডিত অর্থাৎ প্রধান পণ্ডিত বা প্রধান শিক্ষক ছিলেন, অর্থাৎ তার নাম কি ভট্টাচার্য স্যার। কেন তাকে মনে পড়ে? ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং, তার অসাধারণ হাতের লেখার জন্য এখন তাকে আমার মনে পড়ছে। তো এটাই ছিল প্যাসেজটা। এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে কী বলছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে তোমাদের দেখো চারটে অপশান দিয়েছে, এর মধ্যে যেটা কারেক্ট অপশান সেটা তোমাদেরকে টিক করতে হবে। তো প্রথমেরটা বলছে দেখো, মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ, এখানে অপশান দিয়েছে ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স। তো তোমরা প্যাসেজেই পড়লে এর অ্যান্সারটা হবে ইংলিশ, মানে হচ্ছে অপশান বি। এরপর দ্য অথার লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার, মাদার, এর অ্যান্সারটা হবে ইংলিশ টিচার। দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ এ টেল ফ্রম পঞ্চতন্ত্র, হিতোপদেশা, জতাকা, এসফস ফেবল। তো এটা হবে এসফস ফেবল। এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি টুতে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অব দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। তো দেখো প্রথমেরটা কী বলেছে, দ্য বয় ড্যাশ এ পিকচার, ব্র্যাকেটে গিয়েছে ড্র। তাহলে কী হবে, কী বলেছে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে বলেছে। তাহলে দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। এরপর বলছে দে ড্যাশ ইন দ্য ফিল্ড, ব্র্যাকেটে দিয়েছে প্লে, তাহলে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড। রঞ্জন ড্যাশ রাইট এ লেটার, ব্র্যাকেটে আছে রাইট, তাহলে হবে কি, রঞ্জন ইজ রাইটিং এ লেটার। এরপর চলে যাচ্ছে অ্যাক্টিভিটি থ্রিতে। অ্যাক্টিভিটি থ্রিতে বলছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো তোমাদের দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা সাবজেক্ট হবে এবং কোনটা প্রেডিকেট হবে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমেরটা কী বলছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখানের মধ্যে সাবজেক্ট কী হবে, দ্য সান, এবং প্রেডিকেট কোনটা হবে, বাকিটা যেটা আছে সেটাই প্রেডিকেট হয়ে যাবে, তাহলে রাইজেস ইন দ্য ইস্ট, এটা হবে প্রেডিকেট। এরপর মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে মাই ব্রাদার, তাহলে এটা হবে সাবজেক্ট এবং প্রেডিকেট হবে বাকিটা, মানে ইজ সিঙ্গিং এ সং, এটা হবে প্রেডিকেট। এরপর সিএটা বলছে ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে এখানে সাবজেক্ট হবে কি ইট এবং বাকিটা হয়ে যাবে প্রেডিকেট। চলে যাচ্ছে অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে বলছে রাইট ফাইভ সেন্টেন্স অন মাই স্কুল, তোমার স্কুল সম্বন্ধে পাঁচটা বাক্য লিখতে হবে। তো প্রথমের বাক্যটাই দেখো লিখবে তোমরা, যে মাই স্কুল নেম ইজ, তোমাদের যে যার স্কুলের নাম তোমরা এখানে লিখবে। এরপর দু নম্বরে লিখবে মাই স্কুল ইজ লোকেটেড 15 মিনিটস অ্যাওয়ে ফ্রম মাই হাউস, মাই স্কুল হ্যাজ এ লার্জ প্লেগ্রাউন্ড, মাই স্কুল ইজ কোয়াইট ক্লিন অ্যান্ড বিউটিফুল, আই এম প্রাউড অফ মাই স্কুল, মাই টিচার্স অ্যান্ড আদার্স মেম্বার। আমি এই পাঁচটা বাক্য লিখেছি, তোমরা চাইলে নিজেদের মতো করে অন্যও লিখতে পারো। তো এতটাই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।